ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ ব্লগে সবাইকে স্বাগত। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমি হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, মরলা মাছের পাতুরি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কি করে মরলা মাছের পাতুরি রান্না করছি। একটা বাটি নিয়ে নিয়েছি, এই তো 250 গ্রামের মতো মরলা মাছ এখানে আছে। এবার ভালো করে পেটটা কেটে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়েছি, এবার ভালো করে ধুয়েও নিয়েছি। ধুয়ে নুন আর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ মরলা মাছ থেকে কিন্তু ভীষণ ময়লা ওঠে, ময়লা থাকে। আর এখান থেকে আমি কিছুটা মাছ সরিয়ে নিয়ে 200 মতো করে নিয়েছি। ধনে পাতা কুচনো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, আর এখানে লাউ পাতা নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এটা সরিয়ে রাখলাম। এবার আমি পাতুরিটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম হলুদ, হলুদের গুঁড়ো দিলাম। এবার দেব জিরের গুঁড়ো, আর একটু দিচ্ছি এবার দেব সাদা সর্ষের গুঁড়ো, কিন্তু বাজার থেকেই কিনতে পাওয়া যায়, এই সাদা সর্ষের গুঁড়ো কিন্তু একদম তেতো হয় না। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দেব আদা বাটা, চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কুচনো ধনে পাতা, আমি ছোট বাটিতে এক বাটি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর পরিষ্কার করে কিন্তু ধুয়েও নিয়েছি। এবার দিয়ে দিলাম সর্ষের তেল, 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আলতো হাতে মাখিয়ে নেব, মানে মিশিয়ে নেব সব কিছু। এভাবে মরলা মাছের পাতুরিগুলো কিন্তু খেতে অসাধারণ হয়, গরম ভাতে জাস্ট দারুণ লাগবে। প্রত্যেক বাঙালি বাড়িতেই হয়ে থাকে, তো আমি কিভাবে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে মেশানো হয়ে গেছে, আমি লাউ পাতাটা কিভাবে রেডি করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কেচে দিয়ে কেটে নিতে হবে, আর অবশ্যই একটু রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, আগে স্কিপ করে গেছিলাম। আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর পাতার মধ্যে যে সুতোটা থাকে সেটা কি করে বের করতে হয় দেখিয়ে দিচ্ছি। আমি না ওই কেচে দিয়ে কিছুটা কয়েকটা কেটেছি, কয়েকটা কাটিনি, 2 চামচ ভরে ওটা ভরে নেব পাতাতে। এই দেখো কীভাবে মুড়িয়ে মুড়িয়ে করছি, এটা বোটাটাও ছাড়াইনি। তোমরা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নেবে আগে, আমার তো করতে করতে হ্যাবিট হয়ে গেছে, কোনো প্রবলেম হয় না। এবার সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নেব, এমনভাবে বাঁধতে হবে যাতে কিনা বেরিয়ে না যায়। এবার গির দিয়ে দিচ্ছি, সুতোটা কেচে দিয়ে কেটে নিলাম ওই সাইডে নিয়ে। এই দেখো আরেকটা দেখিয়ে দিচ্ছি, কোটটা ভরে নিলাম। এবার পাতা মুড়িয়ে নেব, এই যে বিভিন্ন শেপেরও করতে পারো। ঠিক এইভাবে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। আমি সবগুলো একইভাবে বেঁধে নেব, আমার সব বাঁধা হয়ে গেছে, 6টা পিস হয়েছে আমার। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, সামান্য তেল দিয়ে
খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পুর ভরা পাতুরি, একদম লো ফ্লেমে, ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, লো ফ্লেমে। এবার তেল ছড়িয়ে দিলাম চারদিকে। এবার ছ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। ছ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। একটা সাইড দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আলতো হাতে খুন্তি আর হাতা দিয়ে আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর কিন্তু এক মিনিট এদিকে একটু ভেজে নেব, তাহলে মরলা মাছের পাতুরি কমপ্লিট হয়ে যাবে। উল্টে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে। এবার তুলে নেব আস্তে আস্তে করে একটা প্লেটে। এভাবে পাতুরি করলে কিন্তু খেতে দারুণ হয়। কলা পাতা দিয়েও করতে পারো, তবে লাউ পাতা দিয়েও খুবই ভালো হয়। আমি লাউ পাতাটাই প্রিফার করি, আমাদের বাড়িতে কলা পাতাও আছে। সুতোটা খুলে নিচ্ছি, একটু দেখিয়ে দিচ্ছি লাউ পাতা সরিয়ে। দেখো দুর্দান্ত হয়েছে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন হলো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তাহলে একদম রেডি মরলা মাছের পাতুরি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে আবার কোনো নতুন রেসিপি বা ব্লগের সাথে। ধন্যবাদ।